হাইকোর্টে গঙ্গাসাগর মামলার শুনানি এবং সেই মামলায় অ্যাডভোকেট জেনারেল তিনি কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সে বিষয়ে নিজেদের অবস্থান রাখলেন আরো একবার জানিয়ে রাখতে চাইব হাইকোর্টে গঙ্গাসাগর মামলার শুনানি এবং সেখানে আদালতে অ্যাডভোকেট জেনারেল সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে নিজেদের অবস্থান রাখলেন এবং সেখানে তিনি জানিয়েছেন 71% প্রাপ্তবয়স্কের প্রথম ডোজ হয়ে গিয়েছে 4 থেকে 5 লক্ষ মানুষের ভিড় হতে পারে 10,000 পুলিশ কর্মীর টিকা ডাবল ডোজ হয়ে গিয়েছে 5,000 সিভিক তাদের ডাবল ডোজ কমপ্লিট মেলার কাছেই অস্থায়ী হাসপাতাল রয়েছে তৈরি করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টারও বিভিন্ন জায়গায় থার্মাল চেকিং হবে র‍্যাপিড টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে প্রায় 200 অ্যাম্বুলেন্সও তৈরি রাখা হয়েছে আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে গঙ্গাসাগর মামলার শুনানি আদালতে অ্যাডভোকেট জেনারেল সরকারের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন এবং সেখানেই তিনি জানালেন 4 থেকে 5 লক্ষ মানুষের ভিড় হতে পারে এবং সেই মতোই ব্যবস্থা রাখা হয়েছে মেলার কাছেই অস্থায়ী হাসপাতাল রয়েছে প্রতিনিয়ত চেকিং করা হবে থার্মাল চেকিং র‍্যাপিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে 200 অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে আপতকালীন হিসেবে পুলিশ কর্মী থেকে আরম্ভ করে সিভিক যারা থাকবেন তাদের প্রত্যেকের ডাবল ডোজ সম্পন্ন এবং 71 জন প্রাপ্তবয়স্কের প্রথম ডোজ সম্পন্ন।